করো তুমি, দুষ্টু করছো বাবার সাথে। মেয়েরা বাবার সাথে দুষ্টু করতে পছন্দ একটু বেশি পছন্দ করে। হ্যালো হ্যালো রি, কি যেন, হ্যালো হ্যালো মাই ডিয়ার, হ্যালো হ্যালো হ্যাপি নিউ ইয়ার, কি যেন, হ্যালো হ্যালো মাই ডিয়ার, হ্যালো হ্যালো নিউ ইয়ার। আজকে গানটা একটু আগে শুনেছি হ্যাপি নিউ ইয়ারের, সেই জন্য আমার মেয়েকে জ্বালাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি রেজান হক দানিয়ে চলে এসেছি আজকে রাজশাহীতে, আর আপনাদের আমরা নিয়ে যাব আজকে চমৎকার একটি জায়গায়। আজকে বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনে একটু ভালো করে দিনটা যেন শেষ করতে পারি, সেই ছোট্ট প্রচেষ্টা আজকে আছে আমাদের মধ্যে। এই যে বাবা মেয়ে দেখেন খুব খুশি, তারা খুশিতে খুশিতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা একটু পরেই দেখতে পাবেন। বাবু কেমন লাগছে তোমার? এখন তো বলা যাবে না, আগে জিয়া পার্কে চলেন। এখন বলা যাবে না, আগে তো জিয়া পার্কে চলেন। দেখা যাক বাবুর জিয়া পার্কে যাওয়ার পরে তার অনুভূতিটা কেমন হয়। আর এই যে এখন তো একটু ভালোই অনুভূতি, আমি বুঝতে পারছি বাবার সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে যাওয়া এর মধ্যে মজাই আলাদা। আর আমাদের রাজশাহী শহরটা আসলে অনেক বেশি সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রাজশাহীর ওয়েটার গেটটা রেখে আসছি, সামনে তালাইমারি মোড়। এবং বিরাটপুর থেকে জিয়া পার্ক যেতে সময় লাগে, এই যে রিজার্ভ অটো নিয়েছি আমরা, মোটামুটি 15-20 মিনিট লাগবে। তো এতটা সময় তো আর আপনাদের সাথে এভাবে থাকা যাবে না, এই জন্য আমি এখন একটু পজ করে দিচ্ছি, পরবর্তীতে কাছাকাছি গিয়ে আমি আপনাদের সবার মাঝে ফিরে আসবো। তো সেই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে তালাইমারি মোড়, এই জায়গাটা এত বেশি সুন্দর, ভালো লাগে যে যাচ্ছি বলেও কিন্তু যাইনি, আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন আসলে সবুজে ঘেরা রাজশাহী শহর অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমরা যখন ফিরছিলাম বাসার দিকে তখন রনি বলছিল যে এই গাছগুলো বেশ সুন্দর বনসাই হয়ে আছে, আসলে কিন্তু তাই, রাস্তার মাঝখানের গাছগুলো এত চমৎকার করে কাটা থাকে দেখে বনসাই মনে হয়। তো আমি রনিকে বলেছিলাম যে এক কাজ করি, তুমি তো বনসাই বনসাই করছো, এই গাছগুলো তুলে নিয়ে যায় কি রনি, নিব না কি? দিবে না, বকা দিবে। তো এর আগে যারা আমার সাথে আছেন আপনারা হয়তো এখানে একটা ছবিও দেখেছেন আমার, এই রাস্তাগুলো আসলে আমার খুব পছন্দের রাস্তা, খুব ভালো লাগে, অনেক স্মৃতি বিজড়িত জায়গা আমার। তো এই যে তোমার কোচিং, ও আচ্ছা, আমার মেয়ে তার আগের কোচিংটা দেখাতে চেয়েছে, তো আবারও সেই দিকটাতে একটু তাহলে আপনাদের নিয়ে যাই। কই আমো তোমার কোচিং কই? সাফল্য কোচিং সেন্টার। আচ্ছা, আমরা তাহলে সামনে সাফল্য কোচিং সেন্টারটা দেখতে পাবো। শ্যামু, হ্যাঁ এইটা না, এটা তো শামুকদম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, এইটা না, তারপরের বিল্ডিংটা যেটা শিমুল মেমোরিয়াল স্কুল। আচ্ছা, আমার মেয়ে অনেক আগ্রহের সাথে তার কোচিং সেন্টারটা দেখাচ্ছিল, কোচিং বলতে আগে বাচ্চাদের একটু গাইডে তো দরকার হয়, সেই জন্য ওকে এখানে কিছুদিন দেওয়া হয়েছিল। হ্যাঁ মা, এই যে দেখাচ্ছি, এই যে বাবুর কোচিং সেন্টার, এখানে এতে না বাবু ভুলে আর দেখাইতে হবে না, থাক ওই যে পেয়ে গেছি, না পাইতে হবে না। কখন থেকে তুমি ওই যে করছো কই? এই যে হ্যাঁ, এটাও না, এটাই এটাই, হ্যাঁ এবার ঠিক আছে, এই যে শিল্পরিয়াল, এটা হচ্ছে ওর কোচিং। তো যাই হোক, এবার তাহলে কিছুক্ষণ বিরতিতে দেয় নাকি আমো, ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে, নাকি আমাদের সাথেই থাকবেন। সামনে ভদ্রার মোড়, যে জায়গাটাও ভীষণ ভালো লাগে, এই যে ভদ্রা পার্ক, ভদ্রার মধ্যে আরেকটা পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে ভদ্রা পার্ক। আচ্ছা এদিকে, তুমি তো ভদ্রা পার্কে যাবো না, তুমি তো জিয়া পার্কে যাবো, তো চলো জিয়া পার্কে চলো। চলো, এটা রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড, রেশমের জন্য তো রাজশাহী বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন। আর
যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা দেখেছেন আমি আজকে সিট নিয়ে কিছু ভিডিও করেছি এবং আপনাদের পুরান ভালোবাসাও পেয়েছি, এর জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে রাজশাহী রেল স্টেশনটা মনে হয় একটু বেশি সুন্দর। রাজশাহীতে আমার জন্ম বলে যে আমি রাজশাহীকে এটা সুন্দর ওইটা সুন্দর বলছি তা না, যে কোনো জায়গার যে কোনো মানুষই কিন্তু আপনারা নিজেরাই আমাদের রাজশাহী জেলাকে রাজশাহী বিভাগকে অনেক বেশি সুন্দর বলেন, পরিচ্ছন্ন নগরী বলেন, এবং আমার সাথে নিশ্চয় আজকেও আপনারা সবাই একমত হবেন। আর এই যে স্টেশনটা আমি একটু পেছন দিক থেকে দেখায় দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশন, অনেক বড় এবং অনেক সুন্দর। আমার ভিডিওতে আমি মাঝে মাঝে রাজশাহীটাও দেখাই থাকি। পোস্টাল একাডেমি, এই যে বাম পাশে পোস্টাল একাডেমির অপোজিটে বন বিভাগের যে রাস্তাটা এটা ধরে যেতে হয় জিয়া পার্কের দিকে। এই যে চলেন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি একটু ধুলা আছে কারণ রাস্তার কাজ চলছে। আর আমি যে বলেছিলাম বন অধিদপ্তর, এই যে সে বাম পাশের অফিসটা, এটা থেকে একটুখানি সামনে গেলে জিয়া পার্কে পৌঁছে যাব। এখানে প্রথম দিকে কিন্তু এত লোকালয় ছিল না, এখন যতটা বাড়িঘর দেখতে পাওয়া যায়। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন পুরো আবাসিকটা ভরে গেছে, এটা নর্দার হাউসিং। না আমরা যখন প্রথমে আসছি তখন এরকম ছিল না, এখন অনেক মানুষের বসবাস এখানে লক্ষ্য করা যায়। পার্ক ভিউ, নর্দার হাউসিং, বাহ ভালোই। তবে শুক্রবার হওয়াতে এখানে বাইরে থেকে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আর ভিড়টাও অনেক বেশি দেখা যাচ্ছে। এই যে আসতে নামো, বেশিক্ষণ থাকা যাবে না, মানুষজন অনেক বেশি দেখছো। চলো আমরা সামনের দিকে যাই, চলো আমরা সামনের দিকে যাই, চলো সামনের দিকে যাই, আসো আমু আসো। বাপরে তো দেখি মেলা বসেছে মনে হচ্ছে, সর্বনাশ, নিজে আচার, বাহ, এবং মানুষজনের মোটর সাইকেল, ওরে বাপরে কতগুলো হবে। এখানে বাইক আছে, সখানেক তো হবে। এখানে প্রবেশের মূল্য হচ্ছে 25 টাকা এবং 2 বছরের সোনামণিদের জন্য টিকিট লাগে না, মানে 2 বছরের অধিক হইলেই তাদের জন্য টিকিট লাগবে। আমার মেয়ে কাউন্টারে এই যে টিকিট সংগ্রহ করতে চলে গিয়েছে, ওই যে বললাম আমার মেয়ে অনেক এক্সাইটেড। আর বাইরে মানুষজন দেখে মনে হচ্ছে সবাই কম বেশি অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। এই যে টিকিট কালেকশন হয়ে গিয়েছে এবং আমরা এখন প্রবেশ করব। কই আম্মু তোমার টিকিট, কই টিকিট? ওকে তো চলো লেটস গো। আজকে সে নিজে নিজে টিকিট কেটেছে। হ্যাঁ টিকিট চেক করে এই যে ঢুকছে। এই যে মানে রাজশাহী শহরের যত মানুষ সবাই মনে হয় চলে এসছে আজকে, ঘরে কেউ নাই, একে বছরের শেষ দিন, দ্বিতীয়ত শুক্রবার,
মোটামুটি রাজশাহীর আশেপাশের এবং রাজশাহী শহরে যারা ছিল সবাই চলে এসেছে মনে হয়। আর সত্যি কথা বলতে আমাদের পার্কটা অনেক সুন্দর, আর শীতের আমেজটাও কিন্তু বেশ চমৎকার। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমও আছে, খুব বেশি ঠান্ডাও না, যার জন্য মানুষ একটু বেশি। বলো আমি কোনটাই এটাই, হ্যাঁ আমি তো এটাই উঠেছি। এটা ভয় লাগে, ওই যে মানুষজনের সেলফি কুলফি তোলারও হিড়িক লেগে গেছে। কিছুক্ষণ পরে আমিও তুলবো, সেলফি কুলফি তুলতে কে না পছন্দ করে। মিস্টেক হয়ে গেছে, শাড়ি পরে আসতে হয়তো রনি। অনুভূতি দেখেন মানুষজনের, আর অভিব্যক্তি হচ্ছে আমার বরের কি গো। হ্যাঁ এত লোক জানলে ওই দিকে আসতাম, কালকে আসতাম, আমি তোমাকে বলেছিলাম আজকে বেশি লোক বাবা, কোথাও উঠে মজা পাবা না। ওই যে ওটাই উঠো আম্মু, ব্যাঙে তাহলে শুধু অক্টোপাসে উঠে চলে যায়। আম্মু করোনা কিন্তু এখনো চলে যায়নি, এত মানুষজনের ভিড়ে থাকা ঠিক না বাবা। খামুখা ওই যে আপুটা ভিডিও করছে আর উপরে উঠতেছে, হাত থেকে মোবাইলটা পড়ে গেলে কেমন হবে রনি? হ্যাঁ আম্মু উঠবো এটাতে, ওই দেখো ওই যে উপর থেকে উঠে ফেলে দিল। সামনে দেখো আম্মু, চলো অক্টোপাসে উঠে বাসায় যাই। প্লেন ইউএস বাংলা কয়টা বাজে? ব্যথা পাবে কিন্তু, কোনো পিকনিকের খেলা চলছে আমরা একটু দেখি। হাড়ি ভাঙা চলতেছে, হাড়িটা ভাঙে কোথায় আঙ্কেল একটু একটু দেখে যায়। গুড 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 গুড, ভাঙবে এই মুহূর্তে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইয়েস ইয়েস ইয়েস। বাহ এই হাড়ি ভাঙাটা দেখতে ভালোই লাগে, আমি তো মোটামুটি গুড গুড শট। নট ব্যাড নট ব্যাড, যাই হোক কিন্তু রনি আর রিয়া গেলা কোথায়? আছে আছে, বাচ্চা বুড়ো সমস্ত বয়সের মানুষই এখানে ভিড় করেছে। আর আছে এই বিনোদনের যে অন্যতম একটা স্থান এটা, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিনোদন, চরম বিনোদন, বিনোদন যেটাই বলেন না কেন সবগুলোই এখানে আছে। তো এটা কিন্তু এক সময় এই রাইডটা ছিল, খুব ভালো লাগতো, যদিও আমি কখনো উঠি নাই, পানির মধ্যে সে ধাম করে পড়তো, ভালোই লাগতো। কিন্তু এখন পানিটার অবস্থা সেই রকম পরিষ্কার, আর বিগত দুই বছরে আসলে আমাদের যে পরিস্থিতি দেশের সেটার জন্য আসলে পারিনি, বা একটা বন্ধ ছিল, যার জন্য মেনটেন্যান্সের অভাবটা অনেক বেশি বোধ করি। এটা অক্টোপাসে ওঠার ভিড়, মানে অক্টোপাসে ওঠার লাইন, এটা সর্বনাশ। আমি অক্টোপাসে গতবার উঠেছি, আমার অক্টোপাসে ওঠার কোনো শখ নাই, নাড়ি ভুঁড়ি যা থাকে সব গুলায় যায় ভাই, আমার দরকার নাই। তবে হ্যাঁ মেয়ে উঠবে, মেয়ের জায়গাটা আমি যে দখল করে দাঁড়াইলাম, দাঁড়াই ও বাবা টিকিট করে নিয়ে আসুক।
অক্টোপাস রাইডে ওঠার পরবর্তী মজাটা উপভোগ করার জন্য আমার সাথেই থাকতে হবে পরবর্তী ভিডিও পর্যন্ত। সেই পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।